শুধু আইন দিয়ে দেশ থেকে দুর্নীতি দূর করা যাবে না দুর্নীতিকে দূর করতে হলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং জনগণের সচেতনতা থাকতে হবে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় প্রেস ক্লাবে দুর্নীতি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন দুর্নীতি দমন সরকারের জন্য বড় একটা চ্যালেঞ্জ দুর্নীতিবাজদের আরও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে দুদককে আরও কৌশলী এবং শক্তিশালী পদক্ষেপ নিতে হবে পাঠ্যপুস্তকে যেন দুর্নীতি বন্ধের শিক্ষা দেওয়া সম্ভব হয় এজন্য শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়টি জানানো হবে উল্লেখ করে আইন মন্ত্রী বলেন তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী সব দুর্নীতির মূলে হাত দিয়েছি সেই জন্যই আজকে ঢাকায় বসা গুটি কয়েক নেতা যাদেরকে নিজেদেরকে নেতা তারা প্রয়োজন স্বোষিত নেতা যারা জনগণের কাছে গেলে পাঁচটা ভোট পাবে কিনা জামানত থাকবে কিনা আমার সন্দেহ না এটা ইতিহাস প্রমাণ করে দিয়েছে সেই তারা আজকে বলে যে এই দেশ সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই বলে দুর্নীতিগ্রস্ত তারাই দুর্নীতির মধ্যে ডুবে আছেন এবং তাদের দুর্নীতিতে ডুবে আছেন বলেই আমাদেরকে তারা ক্ষমতায় শেখ হাসিনাকে তারা ক্ষমতায় রাখতে চান না